ইংরাজি পরীক্ষা দিতে যাবার আগে বেশ কিছু জায়গা যা আমরা সবাই ভুল করি, সেই জায়গাগুলোকে ঠিক করবার জন্য আজকের এই ভিডিও ক্লাস। পুরো প্রশ্নের উত্তর লিখে আসলেও ওই জায়গাগুলো যদি তুমি না জানো, তুমি কিন্তু পরীক্ষায় নাম্বার কম পাবে। তাই তোমরা অনেকে এসে বলবে সব লিখেছি, সব কমন পেয়েছি, তবুও নাম্বার পাইনি, কারণ এই বেসিক জায়গাগুলো তোমরা ভুল করে এসছো। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা অনেকবার দেখেছি আমি, খাতা দেখবার সময় যে যে ভুলগুলো তোরা করিস, সামান্য মিস্টেকসগুলো এড়িয়ে চললে নাম্বারটারও বেশি পাবি। একদম ছোট্ট ছোট্ট ভুলগুলো তোরা করে আসছিস। খাতা চেক করার সময় দেখি যে ভুলগুলোর পরিমাণ খুব মারাত্মক না, একদম ছোট। সেই ছোট জায়গাগুলো একদম একবার যদি চোখ বুলিয়ে নিতে পারি, আমার পরীক্ষায় নাম্বারটা বাড়বে। আমি একটা জায়গা লিখে রেখেছিলাম যে কোন কোন জিনিসগুলো তোরা ভুল করিস, তো সেই জায়গাগুলো তোদেরকে বলছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখ, সাথে করে তোরা ক্লাসটা মন দিয়ে কর। খাতায় লিখে রেখেছিলাম, ছবি তুলে নিলাম, কারণ ডায়েরিটা অনেকটা বড়। প্রথম যে ভুলটা করিস, এক নাম্বার তোরা ভুল করিস, অনেক সময় তোরা লিখিস দ্য লাইন টেক্স, এরকম হয় না, দ্য লাইন ইজ টেকেন। আমি এক দুই তিন করে সব বলবো, পয়েন্টগুলো মন দিয়ে শুনলে আশা করবো রেজাল্ট কিন্তু ভালো হবে। তোরা সবাই মোটামুটি 40-এর ওপরে নাম্বার পেয়েছিস, কেউ 73, কেউ 74, কেউ 68, কিন্তু এই ছোট্ট ছোট্ট মিস্টেকস অ্যাভয়েড করলে 70-এর নিচে কেউ নাম্বার পাবি না। আমরা জানি কিন্তু ভুল করে আসি, সুতরাং এই জায়গাগুলো একটু আমাদের ইম্প্রুভ করা দরকার। মন দিয়ে ক্লাসটা কর। প্রথমত, দ্য লাইন ইজ টেকেন, দ্য লাইন ওয়াজ টেকেন, এরকম হতে পারে, কিন্তু দ্য লাইন টেক্স হয় না। দু নাম্বার ভুল কি করিস, তোর অনেকেই দেখেছি কবির নামের ক্ষেত্রে বা লেখকের নামের ক্ষেত্রেও ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছিস, দেওয়া যাবে না। আমরা যখন কবির নাম বা লেখকের নাম লিখব, তখন নেম অফ দি পোয়েট ইজ, এভাবে সাজিয়ে লিখব। উইলিয়াম শেক্সপিয়ার হোক, আর্থার রিম্বার্ড হোক, রাস্কিন বন্ড হোক, সেখানে কিন্তু ইনভার্টেড কমা হবে না। দ্য নেম অফ দি পোয়েম, কবিতার নাম বা গল্পের নাম, তখন ইনভার্টেড কমা হয়, এবং ইনভার্টেড কমার আগে যেন অবশ্যই কমাটা থাকে। তখন আমরা ইনভার্ট কমা দেব যদি লিখি দি পোয়েট্রি, POETRY, পোয়েট্রি অফ আর্ট, প্রত্যেকটার প্রথম অক্ষর ছোটো হাতের, কিন্তু আর্টিকেল প্রেপোজিশনের কিন্তু প্রথম অক্ষর ছোটো হাতের হবে না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে দু নাম্বার পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তিন নাম্বার পয়েন্ট বলি, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের সেন্স নেই। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের সেন্স কী, আমরা তো জানি AEIOU একটা বেসিক সেন্স, এর আগে অ্যান বসে আর বাদ বাকি সব জায়গায় বসে কি এ, তাহলে ইট ইজ এ অ্যান্টিওয়ার পোয়েম লিখি কেন, ইট ইজ অ্যান অ্যান্টিওয়ার পোয়েম। আমরা ইট ইজ এ অটোবায়োগ্রাফি লিখি কেন, অ্যান অটোবায়োগ্রাফি, এগুলো বেসিক বেসিক সেন্স। আর এগুলো যদি ভুল হয়, এই বেসিক সেন্স যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার অনেক বেশি কাটবে। তখন স্যার বলবে যে সামান্য সেন্স তোমার মধ্যে নেই, আর তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ। এটা বলা বাহুল্য, বেসিক সেন্স অনেক বড়দেরও নেই। কিন্তু তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের সেন্স ক্লিয়ার করে স্যারকে বোঝাতে হবে। নাম্বার থ্রি পয়েন্ট কি, সরি নাম্বার ফোর, নাম্বার ফোর পয়েন্ট আছে বানান, সামান্য বানান এদিক এদিক, যেমন ফ্রোস্ট এই বানান এটা, আর আমরা লিখছি ফোস্ট, এইরকম সামান্য বানান। ফ্রম আমরা লিখছি ফ্রম, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই আমরা বানান তো লিখবো এইটা, লিখে মরছি এইটা, ছোট্ট ও এদিক সেদিক, নাম্বারটা বাদ চলে গেল। এরকম ভুল কিন্তু করা যাবে না। আরও বেশ কিছু ভুল বলি, সুতরাং বানানের উপরে জোর দিতে হবে। এই স্পেলিং যদি তোমরা ভালো করে না লেখো, যদি বানান ভুল যায়, নাম্বার কিন্তু পাবে না। আর মনে রাখো, সঠিকটায় চোখ পড়ে না স্যারদের, ভুলটাতে কিন্তু বিশেষ করে চোখ পড়ে।
অনেকে আছে অতিরিক্ত ইনফরমেশন দেবার ট্রাই করে, চার নাম্বার মনে হয় না, পাঁচ নাম্বার। অনেকে আছে অতিরিক্ত ইনফরমেশন দেয়, এক্সট্রা ইনফরমেশন দেবার প্রয়োজন নেই, এক্সট্রা ইনফরমেশন দেবার প্রয়োজন নেই। পূর্ণিমার খাতা চেক করার সময় আমি দেখেছি একদম সিম্পল এক্সট্রা ইনফরমেশন দেবে না। দ্য লাইন ইজ টেকেন ফ্রম দ্য স্টোরি দি আইজ হ্যাবিট রিটেন বাই রাস্কিন বন্ড, শেষ। এবার এই ফরম্যাটটা মনে রাখবে, দ্য লাইন অথবা প্যাসেজ দুটো থাকে অথবা ফ্রেজ, যদি অনেকগুলো থাকে তুমি প্যাসেজ লেখার দরকার নেই। দ্য লাইন অর ফ্রেজ ইজ টেকেন ফ্রম, টেকেন ফ্রম দ্য পোয়েম, এই ফরম্যাট কেন মনে থাকে না কেন, অথবা স্টোরি, এবার ইনভার্ট কমার মধ্যে রিটেন বাই, রিটেন বাই এবার তার নাম, এই ফরম্যাট কেন মনে থাকে না কেন, প্রত্যেকটা বড় গল্পে তো লিখতে হয়, বড় প্রশ্নে, এই ফরম্যাটটা মাথায় রাখবে। নাম্বার সিক্স পয়েন্টসে তোমরা কী কী ভুল করো আমি দেখছি বারবার করে, মারাত্মক ভুল এটা, তোমরা সব কটাতে দাগ নাম্বার দিচ্ছ, রাইটিংয়ে দাগ নাম্বার দিচ্ছ না, রাইটিংয়ে দাগ নাম্বার দিতে হবে। আমি আলাদা আলাদা করে বললাম না, আমি আলাদা আলাদা করে বললাম না, সবার প্রবলেম এক জায়গায় বলছি। যেমন তুহিন রাইটিংয়ে দাগ নাম্বার দেয়নি, দাগ নাম্বার না দিলে কিন্তু নাম্বার কেটে দেবে পুরোটাই। নাম্বার সেভেন, আমি আগেও বলেছি উইলিয়াম শেক্সপিয়ার বানান ভুল লিখবে না, তাহলে পরীক্ষায় নাম্বার কাটা যাবে, SHAKESPEARE, এই বানানটা বারবার মুখস্থ করবে, তা না হলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। তোমরা বলতে পারো ইংরাজি পরীক্ষা দিতে যাবার আগে বেশ কিছু জায়গা যা আমরা সবাই ভুল করি, সেই জায়গাগুলোকে ঠিক করবার জন্য আজকের এই ভিডিও ক্লাস। পুরো প্রশ্নের উত্তর লিখে আসলেও ওই জায়গাগুলো যদি তুমি না জানো তুমি কিন্তু পরীক্ষায় নাম্বার কম পাবে। তাই তোমরা অনেকে এসে বলবে সব লিখেছি, সব কমন পেয়েছি, তবুও নাম্বার পাইনি, কারণ এই বেসিক জায়গাগুলো তোমরা ভুল করে এসছো। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, ক্লাসটা মন দিয়ে করো। ছোট্ট ভুল যেমন অনেকে করে, দ্য হারমিট, একটা লাইন লিখলাম দ্য হারমিট লিভস, লিভ লিখেছি, লিভ ইন এ উড, আরে বাবা এখানে লিভড লেখ, অনেকেই ম্যাক্সিমাম তুহিনের মতন ছেলেও লিখেছে দ্য হারমিট লিভ, তুই লিখেছিস, সুশান্ত লিখেছিস, সুমন লিখেছে, অবাক করা বিষয়, দ্য হারমিট লিভ হয় হারমিট লিভস হয়, যদি বাক্যে ডু থাকে তাহলে লিভ হতো, যদি বাক্যে ডিড থাকে লিভড হবে, যদি প্রশ্নে ডাস থাকে তাহলে কী হবে, লিভস হবে। আমি তো যা বলে দিই তোদেরকে কোনো দিন কি বলিনি যে এসিকিউ কী করে লিখতে, এতদিন ধরে প্র্যাকটিস করছি তবুও পরীক্ষায় কিন্তু ভুল করে আসছিস, কারণ আমরা অভ্যাসের দাস, কোথাও না কোথাও পেনটা ঠিক ভুল করেই ফেলে। নাম্বার নাইন যেখানে ভুল হয়, বেসিক যেগুলো আমাদের ভুল হয়, অনেকে দেখছি জায়গার নামের আগে রোহানা বলো সাহারানপুর বলো ছোটো হাতের দিচ্ছ, এগুলো তো তোমরা জানো বড় হাতের লিখতে হবে, এগুলো নাম্বার কাটবে, কিন্তু জায়গার নামের আগে কিন্তু বড় হাতের লিখতে হবে। এই বেসিক পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার আগের দিন খাতায় এক জায়গায় করে রেখে দাও লিখে, এগুলো পরীক্ষার আগের দিন দেখবে। আবারও বলছি পরীক্ষার আগের দিন কিন্তু লাইভ ক্লাস হবে, একটা ক্লাস হবে, সেটা কিন্তু সবাই আসবে। নাম্বার টেন, নাম্বার টেনে ভুল কোথায় হয়, ভাওয়েল কনসোনেন্ট বলেছি, হ্যাঁ অনেকে দেখছি উত্তরে না ট্রু বানানটা পুরোটা লিখছো, ট্রু ফলস লেখার সময় ট্রু ফলস, আর তার সঙ্গে দেখি আবার সাপোর্টিং স্টেটমেন্টও জুড়ে দিচ্ছ। ক্লাস টুয়েলভে সাপোর্টিং স্টেটমেন্ট দেবার প্রয়োজন নেই, ক্লাস টুয়েলভে ট্রু ফলস লিখতে হয় না, শুধু টি এফ, টি এফ। আর ট্রু ফলস লেখার সময় অনেকে আছে এরকম দিয়ে আবার একটা এরম দিয়ে দেয়, স্যার আপনি টি বোঝেন আপনি ফলস বোঝেন, আপনার দায়িত্ব নাম্বার দিলেই হলো, তা করবো না, স্যারের দায়িত্ব কাটা, স্যারের দায়িত্ব নাম্বার কম দেওয়া, মাথায় রাখো তোমার নাম্বারই যখন 80 পরীক্ষায় যখন 60% ওপরে চলে যাবে স্যার কিন্তু খাতা রিচেক স্টার্ট করবে, তোমার 80 পরীক্ষায় 30 উপরে উঠছে না তোমাকে স্যার কিন্তু খাতায় স্যার নাম্বার বাড়িয়ে দেওয়ার ট্রাই করবে, এটা হিউম্যান সাইকোলজিতে বলে। কোনো শিক্ষকই চায় না তোমায় ফেল করাতে, যদি তুমি না চাও কথাটা মনে মাথায় রাখো, কোনো স্যার চায় না তুমি ফেল করো যদি তুমি না চাও। হ্যাঁ অবশ্যই কিছু ত্যান্দর মার্কা, কিছু এক্সট্রা পণ্ডিত যারা পাণ্ডিত্য দেখাতে পৃথিবীতে বর্তমান
এরকম পাণ্ডিত্যের অনেক চ্যানেল আছে এই পৃথিবীতে, বলবো না, নাম বলবো না। ছেলেমেয়েরা তো অন্ধকারে ডুবে আছে, শুধু মুখের ভদ্রতায় ভুলে আছে। আস্তে আস্তে যখন সত্যতা বেরিয়ে আসবে, সবাই বুঝতে পারবে যে পাণ্ডিত্য আগে না ফ্র্যাঙ্কনেস আগে। বেশ কিছু এরকম পণ্ডিত লোকরা আছে যারা কিন্তু, যারা তোমার নাম্বার কমানোর উদ্দেশ্যেই আসে, তাদের সামনে কিন্তু বেসিক ভুল করো না বারবার করে। তুমি জানো না কার কাছে তোমার খাতা পড়বে, ঠিক আছে? নিজেকে সব রকমভাবে প্রস্তুত করতে হবে আর কোথায় কোথায় ভুল হয়। হ্যাঁ, বলেছি ক্যাপিটাল লেটার তোমাদেরকে দিতে হবে। আর কি বলেছি, আমার অবাক লাগে বেসিক ভুলগুলো তো এরকম লিখিস কেন? হি ইজ গো, বলো কোনো মানে হয়? হি ইজ গো লিখে মরেছে, কত পোলাপান আছে তার ঠিক নেই। আরে বাবা, তাহলে না গোয়িং দিয়ে দে, লিভিং দে, নালে শুধু গো দে, হি গোজ দে। প্রশ্নটা দেখ, ডু বা ডিড বা ডাজ আছে কিনা, তাহলে সেভাবে চেঞ্জ কর। বেসিক কটা ভুল আমি লিখে রেখেছিলাম তোদের খাতা দেখবার জন্য। এই বেসিক ভুলগুলো তোরা কেন করেছিস, কেন করিস? এই বেসিক ভুলগুলো করলে কিন্তু পরীক্ষায় নাম্বার কমে যাবে। প্রথম ভুল কি বললাম, কবিতার নামের আগে এই ফরম্যাটটা মেনটেন করতে হবে, যেটা অনেকেই করেছে। আর কি, লাইনটা কিন্তু ঠিকঠাক হয় না। সবাই যেখানে ব্রড কোশ্চেন নিয়ে লাফালাফি করছো, ব্রড কোশ্চেনের শুরুর দিকে তো তোমরা কিছু না কিছু লিখছো নিজের থেকে, তোমরা ভিতরে কিন্তু খুব সুন্দর লিখছো, তুই ইনিশিয়াল স্টেজে দেখো এত বানান ভুল লিখে ফেলছো, এত সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল হচ্ছে। তাহলে স্যারের ইম্প্রেশন খারাপ হচ্ছে না পূর্ণিমা? খারাপ হচ্ছে তো? তুই শুরুতে লিখছিস দ্য লাইন টেক্স ফ্রম, মানে লাইনটা নিচ্ছে তা তো নয়, লাইনটাকে নেওয়া হয়েছে, দ্য লাইন ইজ টেকেন ফ্রম, তাই না? এই ফরম্যাট যেন মেনটেইনড হয়। প্রথমে আমি ভুল করব না, আমি মাঝখানে দু একটা জায়গায় ভুল করতে পারি, তো প্রথম ছ সাত লাইন ভুল করব না, মনে থাকবে তো? তাই আজকে পরীক্ষা দেবার সময় মন দিয়ে কিন্তু দে। যদি তোরা বলিস দাদা আরও একটা পরীক্ষা দেবো, ছোট পরীক্ষা, সেটা আমি পরীক্ষার আগের দিন নেব, যত পরীক্ষা দিবি তত ইম্প্রুভমেন্ট আসবে। অনেক তো পরীক্ষা দিয়েছিস, কিন্তু বারবার করে বলছি বেসিক ভুলগুলো করবি না। দাগ নাম্বার অনেকে আছো একের বা এর ওয়ান, আবার এই ওয়ানের কিন্তু আমার ছোট্ট দাগ নাম্বার আছে, দিতে ভুলে যাচ্ছ, করা যাবে না। দাগ নাম্বার সঠিক দিতে হবে। কত বেসিক গ্রামারে তোরা ভুল করিস তোরা জানিস? কত বেসিক গ্রামারে তোরা ভুল করিস? আরে একটা জায়গায় আছে একটা ডিগ্রি চেঞ্জ দিয়েছি, তখন উত্তর হবে নো আদার স্ট্রিম ইজ অ্যাজ, এরকম আছে না? সবাই খালি আদার লিখে মরেস, নো আদার কেউ লেখেনি, কি করে হয়? ম্যাক্সিমাম স্টুডেন্টরা, তার মানে যে পাশের জন ঢেকে ঢেকে লিখছিল, ও আর নোডা চোখে পড়েনি, শুধু আদার পর্যন্ত দেখেছে, এই সমস্যা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা জানো, আর এটা বিশ্বাস করো আমি কোনো ছোট ছোট বিষয় নিয়ে ভিডিও বানানো পছন্দ করি না, কারণ আমাদের কাজ থাকে অনেক। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়াকড়ি হতে চলেছে সিস্টেম, ব্যাস একটা ভিডিও বানিয়ে দিল। আরে ছেলেপেলেরা পড়বে কখন না, ভিডিওই দেখবে। অনেকে দেখি বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে, বলো পরীক্ষা কেমন হয়েছে, কোনো মানে নেই। একটা ছাত্র তার ক্যামেরার সামনে তো ওটা বলাটা অসম্ভব যে স্যার আমার পরীক্ষা খারাপ হয়েছে, তার ফেসটা ডিসক্লোজ করাটা উচিত নয় উইদাউট হিজ অ্যাকনলেজমেন্ট, তাই না? একটা ছোটো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়াকড়ি হবে, গার্ড ইনভিজিলেটর তিনজন করে দেবে, একটা ভিডিও কন্টেন্ট হলো। ছেলেপেলে অন্ধকারে ডুবে আছে এই নিয়েও দেখছে, তোরা জানিস এটা, জানিস না যে এইচএসএ একটা, এইচএসএ কী হতে পারে, আমার কড়াকড়ি গার্ড হবে, এটা স্বাভাবিক। হয়তো বা তোদের নিজেদের স্কুলে পরীক্ষা হচ্ছে না, তোদের স্কুলেই হচ্ছে, স্যাররাই গার্ড দেবে, তাহলে তো কোনো প্রবলেম না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখলাম অনেক অনেক স্কুলে নোটিশ দিয়েছে যে অন্য স্কুলে পরীক্ষা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধরে নাও নিজের স্কুল হোক, ধরে নাও অন্যের স্কুলে হোক, তুমি এতদিন ধরে তোমার স্যারকে দেখে এসছো, প্রত্যেক স্কুলে একজন করে কড়া স্যার থাকে বা বেশ কিছু কড়া স্যার থাকে, সুতরাং তোমার স্কুল হোক আর যে, ও তোমার মা বাবা নয়, ও তোমার প্রাইভেট টিউটর নয়, তোমাকে কোনো রকম মার্সি করবে, সুতরাং তুমি তোমার নিজের 100% দেবে। বারবার করে বলছি ছোটোখাটো জিনিস নিয়ে ভিডিও বানাবো না, যে ওই আমি বলছিলাম যে কি দেখো এই হচ্ছে অত্যন্ত দারুণ খবর যে এই হতে চলেছে, এরকম ব্যাপার না। মূল বিষয় শেখাতে এসেছি, শেখাবো। আবার রিসেন্ট অনেকেই বলেছে, আমি তোদের কাছে শেয়ার করি,
সারা বছরের নোটস একটা সংক্ষিপ্ত মূল্য ছাড়া কোনো কিছু হয় না। তোরা যে পড়ছিস আমার কাছে মূল্য দিয়ে পড়ছিস তো, হ্যাঁ। তোরা যখন পরবর্তীকালে চাকরি পাবি বা তোদের স্কুল টিচার, স্কুল টিচার যদি বলে দেখো আমি আদর্শবান শিক্ষক, আমি মাইনে নিই না, স্যারের আটানা কেটে নে, স্যারের মাইনে থেকে আটানা কেটে নে, আমি জানি আটানা কেটে নিলে ওই লোক স্কুল ক্লাস বন্ধ করে এসে আমার কাছে জিজ্ঞাসা করে, স্যার আমার কেন 8.50 পয়সা কাটা গেল। আটানার মায়া ছাড়তে পারে না। আরে বহু ছেলে মেয়েরা আছে, তোরা দেখেছিস হয়তো, আমি স্ট্যাটাসে দিয়েছি, বাবা ট্রেনে হকারি করে, আমি এমনি দিয়ে দিয়েছি, আমি দিতে চাই না এই সমস্ত, আমি এই সমস্ত স্ট্যাটাস দিতে চাই না। কেন দিই জানিস? যে লোকে অ্যাটলিস্ট বুঝুক, জানি তোরা বুঝিস, অনেকেই আছে বা অনেকে সত্যি খুব ভালোবাসে, তারা বলে স্যার আপনি লোকে নিন্দুকরা বলবে, আপনি এগিয়ে যান। আর আমি আমি বুঝতে পারছি আই এম গেটিং ফেমাস, কারণ কিছু লোক ভালোবাসছে, কিছু লোক ভালোবাসছে না, তার মানে বুঝতে হবে এতদিন সবাই ভালোবেসেছে খালি, তার মানে নিজেদের লোকজন দেখতো ভিডিও, আর এখন একটু কিছু কিছু লোক কাছে হিংসা হচ্ছে, হ্যাঁ এই ওই উল্টো পাল্টা এসএমএস করিস, কোনো ব্যাপার না, তাতে আমাকে ডিমোটিভেট করতে পারে না। আমার একটা খুব ভালো কাছের ভাই আছে, ও একটা কথা বলেছে, যুদ্ধ দুভাবে জেতা যায়, এক হচ্ছে নিজেকে স্ট্রং করা, দুই হচ্ছে শত্রুপক্ষকে দুর্বল করা। তাহলে স্যার ওরা তো নিজেকে স্ট্রং করতে পারবে না, আপনাকে দুর্বল করা ট্রাই করবে, যদি আপনি ওদের কথায় বা ওদের কমেন্টে রিপ্লাই দেন তার মানে বুঝতে হবে আপনি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছেন, দেবেন না স্যার। আর আজকে ওর জন্যই, ওই ছাত্রটার জন্য, ওই ভাইটার জন্য, অত্যন্ত ভালো ছেলে, ওর জন্যই আমি এই ভিডিও থেকে যে নোটসগুলো ওদেরকে দিই তার জন্য সামান্য ফিজ রেখেছি। আরে খান স্যারের কাছে পড়তে যা, খান স্যারও বলে যে আমি অল্প পয়সায় প্রত্যেককে দেব কিন্তু ফিজ নেব। যদি আমি তোকে ফ্রিতে দিই তুই কি নিবি, নিয়ে পড়বি? তুই মূল্য দিবি না তো। যদি ডায়মন্ডের দাম চিনির দামের মতন হতো, ডায়মন্ড কেউ, ডায়মন্ড কেনাটা তো কারো কাছে স্বপ্ন থাকতো না। অ্যাপেল ফোনে কি আছে যে স্যামসাং ফোনে নেই? অ্যাপেলটা কেন কেনে? খুব প্রাইস তাই, আর কিছু না, কিন্তু লোকের কাছে লেগ্যাসি চলে এসছে যে অ্যাপেল একটা বিরাট কিছু, তাই না? যদি সোনার মূল্য কম হতো তাহলে সোনার গহনা হতো না, তাহলে সোনার খাম্বা তৈরি হতো, বুঝতে পেরেছো? প্লাটিনাম আর রূপো দেখতে খুব একটা পার্থক্য না, প্লাটিনামের দাম বেশি, কিচ্ছু না, ও পড়লেও যা লাগে দেখতি। যদি আমার মতন কালা সুন্ডা লোক প্লাটিনাম পরে যা লাগবে, রূপোর মালা পড়লেও তা লাগবে, কিন্তু প্লাটিনাম পড়লে একটা ভাব দেখি প্লাটিনামের উপরের দিকে পড়ে, লোক দেখায় প্লাটিনাম পড়েছি, কিচ্ছু না, প্রাইস ভ্যালু দেওয়াটা শিখতে হবে, আর সবাই দেবে না এটাও নিশ্চিত। তবে যাই হোক, অনেক অতিরিক্ত বললাম, এই বেসিক ভুলগুলো তোরা করিস না, এইগুলো অ্যাভয়েড করবি, তোদের অনেকের নাম্বার ভালো হবে, আশা করবো তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, তোমরা এতদিন আমার পাশে ছিলে, আগামীতেও থাকবে, তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ের, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।